এই গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন, এটার মাইলেজটা 67,225 অরিজিনাল মাইলেজ রয়েছে, এবং কি মুন্ডুফও দেখতে পাচ্ছি, এই পাশে মুন্ডুফও রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কম বাজেটে যারা নোয়া গাড়ি খুঁজছেন, এক্স নোয়া, তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে চারটে গাড়ি। এই শোরুমটিতে আমাদের ম্যানেজার হেলাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো, চলুন ওনার সাথে এই চারটে গাড়ি আমরা ডিটেলস জানি। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার আসি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শোরুমে চারটা নোয়া গাড়ি আমি দেখেছি, এই চারটার আমার একটু ডিটেলস জানতে আসি। সো আমাকে এক এক করে বলেন এইটার মডেলটা কত। প্রথমে আপনাকে 6 এর মডেলের গাড়িটা দেখাই আমি। 6 এর মডেল, এটা রেজিস্ট্রেশন? এটা 6 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটা সিসি কত? 2000 সিসি, এলপিজি তে কনভার্ট করা আছে। এলপিজি কনভার্ট করা। এটা সামনের কন্ডিশন কি অবস্থা রয়েছে ভাই? একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, সামনের পিছনের হেডলাইট, ব্যাকলাইট, সামনের পিছনের গ্লাস, গ্রিল সব অরিজিনাল আছে। আচ্ছা, সামনে বলছেন এইগুলো আছে অরিজিনালি রয়েছে, এই হেডলাইট থেকে শুরু করে এই গ্রিল পর্যন্ত ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, এবং কি নাম্বার প্লেট আছে? ঢাকা মেট্রো চ সিরিয়ালটা ভালো আছে, 15 সিরিয়াল। এটা হচ্ছে মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি। আচ্ছা, আর এই গাড়ির গ্লাস কি অরিজিনাল রয়েছে? অরিজিনাল গ্লাস। আচ্ছা, অরিজিনাল গ্লাস রয়েছে। আমি তাহলে একটু সাইড কন্ডিশন যদি দেখি আপনাদেরকে দেখাই, দেখেন কোনো রিক্সার আঁচড় কিন্তু নাই। আমি যদি একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, দেখেন এটা একটা ডোর দেখতে পাচ্ছি, অটো ডোর রয়েছে। এটা কি দুইটা অটো ডোর? না, দুইটা ডোরই অটো আছে, সানরুফ মুনরুফ দুইটাই আছে। আচ্ছা, সানরুফও রয়েছে, রানিং আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সানরুফ রয়েছে, এবং কি মুনরুফও দেখতে পাচ্ছি, এই পাশে মুনরুফও রয়েছে। আপনাদেরকে এবার যদি আমি গাড়িটা সামনের থেকে যদি একটু দেখাই, দেখেন গেটের প্যাডগুলো একটু খেয়াল করে দেখেন, প্যাডগুলো কিন্তু ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, সিট কভার লাগানো রয়েছে, এবং টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি, সফট টাচ এসি কি রয়েছে? জি জি। আচ্ছা, সো যারা সানরুফ মুনরুফ গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। আর এই যে ডোরটা, যেমনটি বলে বলছিলেন যে এটা হচ্ছে একটা ডোর হচ্ছে পাওয়ার, দুইটা ডোরই পাওয়ার। আমি দুঃখিত, একটা ডোর বলেছি। আচ্ছা, চাকাগুলোর কি অবস্থা? চাকা ভালো আছে, চারটা চাকা ফ্রেশ আছে, চারটা চাকা মোটামুটি ফ্রেশ হচ্ছে। পেছনের গ্লাসটা কি অরিজিনাল রয়েছে? অরিজিনাল গ্লাস। আচ্ছা, পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে, যে স্টিকার দেখতে পাচ্ছি, জায়গাটি স্টিকার রয়েছে, স্টিকার আছে, এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছি। আর এই পাশে টয়োটার যে আলাদা স্টিকার থাকে সেটাও কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি যদি গাড়িটার পেছনটার অংশটা যদি একটু দেখি, বলছিলেন এলপিজিতে কনভার্ট করা, এলপিজিতে কনভার্ট করা রয়েছে। সো এই পাশটাও দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশ হয়েছে। বল ভাই, এই গাড়ি যদি কোনো ক্রেতা টেকনিশিয়ান দিয়ে চেক করতে চায় কিংবা? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, উনি ওনার ভাবে চেক করে নিতে পারবে। আচ্ছা, উনি ওনার মতো চেক করে নিতে পারবেন? জি জি জি। আচ্ছা, এই পাশে একটু দেখি, আমি এই পাশে একটু চেক করে দেখি। এই পাশে মোটামুটি ফ্রেশ আমি দেখতে পাচ্ছি। সো এই 2006 এক্স নোয়ার আজকে বাজার মূল্য কি চাওয়া হচ্ছে ভাই? 15,25,000 টাকা। 15,25,000 টাকা যারা এক্স নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন, 2006 এর মডেল এটি, এটা রেজিস্ট্রেশন 11 তে হচ্ছে রেজিস্ট্রেশন। জি, সো এইটা আপনারা দেখতে পারেন। চলুন এরপরে গাড়ি আপনাদেরকে দেখাই। এরপরে আমি এখানে আরেকটা এক্স নোয়া দেখতে পাচ্ছি, এইটা মডেলটা কত ভাইয়া? এটা 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, 2016 তে রেজিস্ট্রেশন, 2000 সিসি। আচ্ছা, 2000 সিএনজি তে কনভার্ট করা আছে, এটা সিএনজি তে কনভার্ট করা আছে। ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটার কি অবস্থা রয়েছে? ইঞ্জিনটা খুব ফ্রেশ আছে। আচ্ছা, ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছিল? না, চেঞ্জ হয় নাই, ইঞ্জিনে কোনো কাজও করে নাই পর্যন্ত, একদম স্মুথ আছে। আচ্ছা, কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটায়। আচ্ছা, যদি কোনো ক্রেতা এইটা টেস্ট করতে চায় তাহলে নিঃসন্দেহে টেস্ট করে নেবেন, কোনো সমস্যা? পেপারস আপ টু ডেট রয়েছে এটা? জি। আচ্ছা, মালিকানা চেঞ্জ করতে কোনো ঝামেলা নাই? কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই গাড়ি কি ঢাকায় চলেছে? ঢাকায় চলেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই জিনিসগুলো মোটামুটি ফ্রেশ রয়েছে, আপনারা কিন্তু এই এক্স নোয়াটা কিন্তু দেখতে পারেন। আপনারা যারা এক্স নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন এটা দেখতে পারেন। আর এটা আমি দেখতে পাচ্ছি সামনে প্রজেকশন হেডলাইট রয়েছে, হেডলাইট, গ্রিল যা আছে, সামনের পিছের গ্লাস সব অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের হেডলাইটটা খেয়াল করে দেখেন, মোটামুটি ফ্রেশ রয়েছে, গ্রিলগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে, এবং নাম্বার প্লেট যেটা দেখছি আমি, ঢাকা মেট্রো 6-19 সিরিয়াল, তার মানে এটা হচ্ছে মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা। সামনের গ্লাস কি অরিজিনাল রয়েছে? অরিজিনাল আছে, ওই যে আপনার স্টিকার দেখেন। আচ্ছা, আমি সেন্সর দেখতে পাচ্ছি, এখানে সেন্সর দেখতে পাচ্ছি, অরিজিনাল গ্লাসের যে সেন্সর থাকে এই সেন্সরটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটা সেন্সর রয়েছে।
আর এখানে যে স্টিকারটা দেখতে পাচ্ছি এই এই টয়োটার যে লোগোটা সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে। আর যদি আমি যদি এবার এই সাইড থেকে যদি যাই, এই সাইডে কি রিক্সার আচর কি কোনো রয়েছে? না, কোনো জায়গায় আপনার রিক্সার কোনো আচর টাচর নাই। আচ্ছা, চাকাগুলোর কি অবস্থা? চাকা ফ্রেশ আছে। এই সামনে চাকাটা একটু দিয়ে দিই। চাকা একদম ফ্রেশ, চারোটা চাকা। চারোটা চাকাই মোটামুটি ফ্রেশ রয়েছে। সাইডে কোনো রিক্সার আচর আমি দেখতে পাচ্ছি না। এবার একটু ভিতরে একটু আমাকে একটু দেখান। দেখান, ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। জি। আচ্ছা, টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি, সফট টাচ এসি রয়েছে, সিট কভার কিন্তু ম্যাচ করে ব্ল্যাকটাই লাগানো রয়েছে। জি জি। গেটটা কি অটো ডোর নাকি? একটা ডোর অটো, একটা ডোর অটো। এইটা তো অটো না, তাহলে ওই পাশটা হচ্ছে অটো। সেন্ট্রাল এসিও দেখতে পাচ্ছি। আপনারা যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই এইটা দেখে যেতে পারেন। পিছনের ব্যাকলাইটটা দেখেন, পিছনের গ্লাসটা দেখেন, এবং পেছনটা আমি যেটা দেখতে পাচ্ছি, পেছনের সাইডগুলো দেখেন, একদম যেখানে যা থাকার তাই আছে। এই পাশটা খুবই ফ্রেশ রয়েছে, লাইটটা অরিজিনালই রয়েছে যেমনটি বলছিলেন। এই পাশটাও ফ্রেশ আছে। এবং সিএনজি এটা কত কত লিটার? 90 লিটার সিএনজি কনভার্ট করা। সো পেছন থেকে যদি আপনার লুকটা যদি দেখেন, সেন্ট্রাল এসি খুব ফ্রেশ যেরকম বলছিলেন বাবুল ভাই, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো চেক করে নিতে পারবেন। এই ঝুড়িগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন, ঝুড়িগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। কোনো এক্সচেঞ্জ হিস্টোরি আমি পাচ্ছি না, তারপরে আপনি আপনার মতো চেক করে নিতে পারেন। এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন একটু বলবেন? এটা 21,55,000 টাকা। 21,55,000 টাকা। এটা মডেলটা হচ্ছে 2011-2016 রেজিস্ট্রেশন। 11 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন। জি। আচ্ছা, ফিক্সড তো প্রাইস না, না দামাদামি করতে পারবেন। জি জি। এরপরে গাড়িতে চলেছে, এরপরে এক্সনো আমি আরেকটা দেখতে পাচ্ছি। এই একটা গাড়ি আছে। এটা কত মডেল? এটা 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। 15 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার কি অবস্থা? সামনের প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছি। এটা এত ফ্রেশ গাড়ি, খুব কম চোখে পড়বে। আচ্ছা, এই মডেলের মধ্যে এই গাড়িটা খুবই ফ্রেশ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশন। এবং গ্রিলগুলো দেখেন, গ্রিলগুলো ফ্রেশ রয়েছে। হেডলাইট, সামনের পিছের গ্লাস কোনো জায়গায় আল্লাহর রহমতে চেঞ্জ নাই। আচ্ছা, নাম্বার প্লেট রয়েছে ঢাকা মেট্রো 19 সিরিয়াল, মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা। এটা এটা আর ফ্যামিলি ইউজের গাড়ি। এটা ফ্যামিলি ইউজ করা হয়েছে, ঢাকার মধ্যে ব্যবহার করা, ঢাকার মধ্যে। আচ্ছা, যেমনটি বলছিলেন আপনি, দেখেন এখানে আমি সেন্সরও দেখতে পাচ্ছি। জি। এখানে গ্লাসের যে সেন্সর রয়েছে, সেই সেন্সরও দেখতে পাচ্ছি, অরিজিনাল গ্লাসের যে সেন্সরটা, সেই সেন্সর কিন্তু এখানে রয়েছে। বাবুল ভাই, এই সাইডে সাইডের কি অবস্থা? এই হেলাল ভাই, সাইডের কি অবস্থা? একদম ফ্রেশ। আচ্ছা, এই এই চাকাগুলি দেখেন, একদম নতুনের মতো। হেলাল ভাই, চাকাগুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি, মিনিমাম তো 1 বছর বা 1.5 বছর ইউজ করতে পারবে। আচ্ছা হেলাল ভাই, আলহামদুলিল্লাহ 1 বছরে কিচ্ছু করতে পারবে না এই চাকা। আচ্ছা, আমি যদি একটু আমাকে একটু ভিতরেরটা দেখেন, পুশ স্টার্ট দেখতে পাচ্ছি। এটা বাম সাইডের দরজাটা অটো আছে। আচ্ছা, এবং টিভি ব্যাক ক্যামেরা আছে। জি। এবং কি সিট কভার কোনো ব্যবহার করেন? এটা কি অটো? না, বাম পাশেরটা অটো। বাম পাশেরটা মানে ওই পাশেরটা হচ্ছে অটো, অটো ডোর। আচ্ছা, আমি যদি আপনাদেরকে যদি দেখাই, দেখেন যে সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি, আর একটু আলোর স্বল্পতার কারণে হয়তো বা আপনাদের কাছে একটু দেখতে সমস্যা হচ্ছে কিনা আমি জানি না। সিট কভার কোনো কিছু ব্যবহার করা হয়নি, অরিজিনাল সিটটা রয়েছে, কোনো ছেঁড়া ফাড়া তো নাই এর মধ্যে, কোনো ছেঁড়া ফাড়া নাই। আচ্ছা, এটা কি সিএনজি তে কনভার্ট করে নাকি? এটা এলপিজি তে কনভার্ট করা আছে, এলপিজি তে কনভার্ট করা রয়েছে। কি অবস্থা? আমি লাইটটা খুব ফ্রেশ। আচ্ছা, এতটা ফ্রেশ গাড়ি খুব কম চোখে পড়বে। আপনি স্টার্ট দিয়ে দেখাচ্ছেন লাইট, মানে খুবই ফ্রেশ হচ্ছে, এবং কি আপনার দেখতে খুব ভালো লাগছে আপনি যখন স্টার্ট দিয়েছেন। অ্যান্ড্রয়েড সেট আছে। আচ্ছা, আমি যদি এবার পেছনটা যদি যাই, আমি সাইডে কোনো রিকশার আছে দেখতে পাচ্ছি না, এটা একটু লাগিয়ে দেন। যদি পেছনে যদি আসি, যে এই পাশের ব্যাকলাইটটা কি অরিজিনাল? অরিজিনাল ব্যাকলাইট। আচ্ছা, গ্লাসটা যে অরিজিনাল এটা বোঝা যাচ্ছে, কারণ এটা স্টিকারগুলো আমি দেখতে পাচ্ছি যে এটা যে এলপিজি করা হয়েছে সেটা স্টিকারও এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। এটা একটু খুলে আমাকে দেখাবেন যে এটার কি অবস্থা? সো এটা দেখেন আপনারা, এটার পেছনটার কি অবস্থা, যে এলপিজিতে কনভার্ট করা রয়েছে এই গাড়িটি। আপনারা যারা নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন, এলপিজি কনভার্ট করা, এইটা দেখতে পারেন আপনারা। এবং সাইডে কিন্তু দেখেন কোনো অ্যাকশন হিস্টোরি নাই, এবং এটার যে লাইটগুলো রয়েছে, কয়টোর যে অরিজিনাল লাইট, সে লাইটটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সো আপনারা কিন্তু এই
জিনিসগুলো একটু চেক করলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, এবং সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। আর হেলালভাই যেমনটি বলছিলেন যে আপনি চাইলে একজন টেকনিশিয়ান দিয়ে গাড়ি চেক করে নিতে পারেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, গাড়িতে কোনো কাজ রয়েছে কিনা। সো এই ধরনের গাড়ি উনি বেসিক্যালি রাখেন না, তো এটার মোটামুটি খুব ফ্রেশ একটা কন্ডিশন পেলাম। এই সাইডে তো কোনো রিক্সার আচরণ নাই, কোনো রকম রিক্সার আচরণ নাই ভাই। আচ্ছা ইঞ্জিনটার কি অবস্থা আমাকে বলুন। ইঞ্জিনটা একদম এক্সিলেন্ট, রিকন্ডিশন গাড়ির মতো ইঞ্জিনটা। আচ্ছা তারপরে এলপিজিটা আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি যেটা। আচ্ছা আচ্ছা মার্সেল একটু খেয়াল করে দেখি কি অবস্থা রয়েছে। জি মার্সেল গুলো দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশ একটি রয়েছে, ভিতরে কোনো জায়গায় আপনার রং টং হয়নি এই পর্যন্ত। আচ্ছা ভিতরে কিন্তু রং এখন পর্যন্ত হয়নি, হেলাল ভাই যেমনটি বলছিলেন। এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখেন, মোটামুটি ফ্রেশ আমি কন্ডিশন দেখতে পাচ্ছি। সো আপনি যদি এক্স ওয়া যদি কিনতে চান ফ্রেশ কন্ডিশনে, এটা আপনি আপনার লিস্টে রাখতে পারেন। এই শোরুমটাতে ভিজিট করলে আপনি চারটা নোয়া দেখতে পারবেন, এর মধ্যে এই লিস্টটা আপনি আপনার মতো রাখতে পারেন। সো হেলাল ভাই এইটার আমি একটু প্রাইসটা একটু জিজ্ঞেস করি, এটার প্রাইসটা কি চাচ্ছেন আপনি? এটা আমার চাওয়া 32,50,000 টাকা। এটার মডেলটা আপনি একটু বলেন আমাকে। 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। 15 মডেল 21 রেজিস্ট্রেশন, প্রাইসটা হচ্ছে এটার 32,50,000। এটা তো ফিক্সড প্রাইস না, আপনারা দামাদামি করে কিন্তু সুযোগ রয়েছে। তো চলেন আমি সর্বশেষ যে গাড়িটা দেখাবো সেটার কাছে চলে যাই। গাড়িটা আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে নোয়া এক্স নোয়া। এইটা হচ্ছে কত মডেল ভাইয়া? এটা 15 মডেল। এইটা হচ্ছে 15 মডেল, এটা রেজিস্ট্রেশন? এটা রেজিস্ট্রেশন 17-তে, এটা হাইব্রিড গাড়ি। আচ্ছা হাইব্রিড গাড়ি, যারা হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই এটা দেখতে পারেন, 15 মডেলের হাইব্রিড, আর 17-তে হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা হেলাল ভাই এইটার ঢাকা মেট্রো 16 সিরিয়াল, এটা এটা উত্তরা বিআরটি, এটা উত্তরার বিআরটি তে হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট রয়েছে, এগুলো কি অরিজিনাল রয়েছে? অরিজিনাল, এই গাড়িটা রিকন্ডিশন গাড়ির মতো ফ্রেশ আছে। যার কাছে ছিল গাড়িটা উনি তেমন একটা ইউজ করে নাই, গাড়িটা যে কেউ দেখলেই বুঝবে যে হ্যাঁ ফ্রেশ রয়েছে, খুব ফ্রেশ আছে, আর অরিজিনাল কালারের গাড়ি। এটা অরিজিনাল কালার। হ্যাঁ গ্লাসটা কি অরিজিনাল রয়েছে? সামনের হেডলাইট, গ্রিল, সামনের পিছের গ্লাস, ব্যাকলাইট যা আছে গাড়িটা সব অরিজিনাল আছে। আচ্ছা আপনারা এরকম দেখতে পাচ্ছেন যে সামনের প্রজেকশন হেডলাইট এবং এই হেডলাইট থেকে শুরু করে এই গ্রিলগুলা হেলাল ভাই বলছিলেন খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, এবং গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে। আপনারা চাইলে কিন্তু একজন টেকনিশিয়ানদের চেক করতে পারেন বা কম্পিউটার অ্যানালাইসিস করতে চান। অনেকে কিন্তু হাইব্রিড গাড়ি ভয় পায় যে ব্যাটারির সমস্যা থাকে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় নিয়ে আপনারা এটা চেক করা চেক করে নিতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। আচ্ছা আমরা এবার চাকার দিকে দেখি, চাকার কি অবস্থা? চাকাগুলো দেখেন, চাকাগুলো, চাকাগুলো দেখতে পাচ্ছি, চাকাগুলো কিন্তু ফ্রেশ রয়েছে। এটা মিনিমাম 1.5 বছর ইউজ করতে পারবে, 1.5 থেকে 2 বছর ইউজ করবে। এই গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন, এটার মাইলেজটা 67,225 অরিজিনাল মাইলেজ। এটা অরিজিনাল মাইলেজ রয়েছে, অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সব কিছু আপনার মোটামুটি, সব কিছু মোটামুটি যা দেখতেছেন অরিজিনাল আছে, ফ্রেশ আছে। দরজার প্যাডগুলি দেখেন, প্যাডগুলো দেখতে পাচ্ছি একদম রিকন্ডিশন গাড়ির মতো ফ্রেশ। দুটো ডোর দেখতে পাচ্ছি, পাওয়ার রয়েছে, এবং এটাও এই সিটটা কিন্তু আরেকটা বলে ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট। আচ্ছা এটা হচ্ছে ক্যাপ্টেন সিট, এবং সেন্ট্রাল এসি আমি দেখতে পাচ্ছি। জি এবং সিলিংগুলি আসলে খুবই ফ্রেশ রয়েছে। আপনারা যারা হাইব্রিড নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন 2016 মডেলের, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া আমি যেরকম বলছিলাম যে পিছনটার, পিছনটা দেখেন ভাইজান, পিছনটার কি অবস্থা? পিছনের একদম গ্লাস, পিছনের লাইট দুইটা, কোনো জায়গায় আপনার কোনো স্কেচ নাই, সব অরিজিনাল আছে। আচ্ছা এই যেরকম বলছিলেন এই লাইটটা অরিজিনাল, এই গ্লাসটা অরিজিনাল আমি দেখতে পাচ্ছি, এবং এইটার যে লোগোটা সেটা কিন্তু অরিজিনালটাই রয়েছে। জি জি। আচ্ছা এবার আমি একটু যদি ভিতরে মোটামুটি রিকন্ডিশন গাড়ির কাছাকাছি, এই গাড়িটা এত ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি, যেহেতু এটা হাইব্রিড গাড়ি আপনি পিছে একটা স্পেস পাচ্ছেন আপনারা কিন্তু, এই দেখেন এখানে কিন্তু স্পেয়ার চাকা, কিন্তু এই যে ভিতরে স্পেয়ার চাকা, ভিতরে স্পেয়ার চাকা রয়েছে, স্পেয়ার চাকা আছে ভিতরে রয়েছে, একদম নতুন চাকা, এটা ব্যবহার করা হয়েছে মনে হয় না, একদম নতুন চাকা। আচ্ছা ভাই এইটা তো ঢাকার মধ্যেই ব্যবহার করা হয়েছে? জি জি জি। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলি ইউজ করা হয়েছে, ফ্যামিলি ইউজে। এই পাশে দেখি মোটামুটি দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ আসলে বাস্তব হেলাল ভাই যেমনটি বলছিলেন যে ফ্রেশই রয়েছে, আমি ফ্রেশই পাচ্ছি। সো হেলাল ভাই এই পাশের কি অবস্থা বলেন তো, এই পাশের কি অবস্থা?
পুরো গাড়িটাতে কোনো জায়গায় আপনার কোনো স্পট নেই, কোনো স্পট নেই, কোনো স্পট নেই। মানে চাকাগুলোও তো মোটামুটি চাকাগুলো চারোটা চাকা একদম ফ্রেশ, চারোটা চাকাই মোটামুটি একদম ফ্রেশ হয়েছে। আমি যদি আপনাকে বলি যে আমাকে একটু এইটার সামনের ইটা দেখান, সামনেটা দেখলে তো কাস্টমার এক দেখায় পছন্দ করবে ভাই। আচ্ছা দেখতে পাচ্ছি মোটামুটি, কিন্তু আসলেই খুব ফ্রেশ যেমনটি আপনি বলছিলেন। ভিতরে এইগুলো কিন্তু রং হয় নাই, এটা দেখলে বোঝা যাচ্ছে পুরো গাড়িটাতেই কোনো জায়গায় রং হয় নাই। এবং কি আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুব ফ্রেশ রয়েছে, এগুলো কিন্তু রঙের কোনো কাজই হয় নাই। এবং কি আপনি জাপান থেকে এখন ইম্পোর্ট করে যেই রঙগুলো এই ইঞ্জিনের উপরে দেওয়া থাকে সেগুলো কিন্তু এটার মধ্যে রয়েছে। আচ্ছা হেলাল ভাই, আমি এটার পেপার্স আপ টু ডেট কত পর্যন্ত আছে একটু বলবেন, কারণ এটা অনেকে জানতে মানে জেনে আসতে চায় যে পেপার্স আপ টু ডেট কত রয়েছে। ২৪ সালের ১১ মাস পর্যন্ত পেপার আপডেট, দুইটাই আপডেট পাবে, দুইটাই আপডেট। আচ্ছা সো এটা একটু বন্ধ করে দেন। সো এইটা দেখেন ইঞ্জিন বনেটের যে কভারটা, আসলে একদম রিকন্ডিশন গাড়ি যে কিনলে যে রকম দেখা যায় একদম সেই রকম আছে। আচ্ছা না মোটামুটি আপনার গাড়ি আমার পছন্দ হয়েছে, আপনি যে চারটা দেখালেন চারটা মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশনে রয়েছে। সো হেলাল ভাই এইটার আজকে বাজার মূল্য কি চাওয়া হচ্ছে? এইটা ২৫,৫০,০০০ টাকা ফিক্স প্রাইস তো না, দামাদামি করার সুযোগ হচ্ছে। তো আজকের আপনাকে এই মুহূর্তে যারা দেখছে তারা যদি আপনার এই শোরুমটাতে ভিজিট করে তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে? অবশ্যই অবশ্যই বলতে হবে যে আমি মেহেদি ভাইয়ের ভিডিও দেখে আসছি, সেই হিসাবে আমি এক্সট্রা একটাই করবো অনার করবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ হেলাল ভাই, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দিলেন। আপনি ভালো থাকেন, আপনার সাথে আবার দেখা হবে। জি ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই চারটা নোয়ার মধ্যে যদি আপনার কোনো নোয়া গাড়ি পছন্দ হয়ে থাকে, আপনি স্ক্রিনশট দিয়ে বাবুল অটো কার প্লেসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন এই বাবুল অটোর। সো আপনারা কমেন্ট করতে থাকেন যে কে কী গাড়ি খুঁজছেন, আমি চেষ্টা করবো সেই গাড়িগুলিকে তুলে ধরার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।